হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু হেলথ অ্যান্ড টিপস চ্যানেলে। আজকে বিষয়টি খুব গুরুত্বপূর্ণ। আমরা দেখা যায় অবহেলা করে রাত জেগে জেগে দিনের অর্ধেকটা সময় ঘুমিয়ে কাটিয়ে দেই, কিন্তু এই সকালের মূল্যটা আমরা অনেকেই দেই না। দেখা যায় অলসতা বা রাত জাগার বদ অভ্যাসের কারণে আমাদের জীবন হয়ে পড়ছে বিপর্যস্ত। আজকে বলবো যে ভোরে যারা ঘুম থেকে ওঠে সেই মানুষেরা কেন এত সফল। চলুন বিস্তারিত আলোচনায় চলে যাই। সারা রাত জেগে থাকেন আর অনেক বেলা করে ঘুম থেকে ওঠেন, হয়তো কাজ করেন আপনি রাত জেগে, কিংবা কেবল ব্যস্ত থাকেন টিভি বা কম্পিউটার নিয়ে, তাহলে জেনে রাখুন এই বেলা করে ঘুম ভাঙার অভ্যাস কিন্তু পিছিয়ে দিচ্ছে আপনাকে, আপনার জীবনকে। আপনি হয়তো ভাবছেন রাত জেগে আপনি বেশ ভালোই কাজ করতে পারছেন, সুতরাং আপনার দিনের চাইতে রাত জেগে থাকাই ভালো। সত্যিকার অর্থে কিন্তু তা হচ্ছে না, এবং আপনি বুঝতেও পারছেন না যে সকল বেলা করে ঘুম থেকে ওঠার অভ্যাসটির কারণে আপনার কাছ থেকে দূরে সরে যাচ্ছে অনেক কিছু যা আপনাকে সফলতা দিতে পারত। এবং এই ভুল অভ্যাসটির কারণে আপনার জীবন যে কতটুকু ভারী হয়ে যাচ্ছে তা আপনি নিজেও জানতেন না। জানতে চান কিভাবে আপনার দেরিতে ঘুম থেকে ওঠা আপনাকে পিছিয়ে দিচ্ছে জীবনে? চলুন আজকে জানি সেই কারণগুলো। ভোরবেলা আমাদের মস্তিষ্ক সবচাইতে দ্রুত ও সঠিক কাজ করতে পারে। ভোরবেলা পরিবেশ অনেক বেশি শান্তিময় থাকে, আশেপাশে শব্দ কম থাকে। সবচাইতে বড় কথা হচ্ছে এই সময় আমাদের মনোযোগ অন্যদিকে সরিয়ে নেওয়ার মতো জিনিস কম ঘটে থাকে। হাতে সময় থাকে বলে তাড়াহুড়া করে কিছু করতে হয় না, খুব শান্তিপূর্ণভাবে নিজের কাজ সম্পর্কে চিন্তা ভাবনা করা যায়, মাথায় নানা ধরনের আইডিয়া আসে। কিন্তু যখন দেরি করে ঘুম থেকে ওঠা হয় তখন সবকিছুর জন্য কম সময় হাতে থাকে, ফলে তাড়াহুড়ার সৃষ্টি হবে যা মস্তিষ্ককে সঠিকভাবে চিন্তা করতে দেবে না। ভোরবেলা শরীরের এনার্জি সবচেয়ে বেশি থাকে। সারা রাত ভালো করে ঘুমানোর পরে ভোরে আমাদের এনার্জি পুরো দিনের ও রাতের তুলনায় প্রায় দ্বিগুণ থাকে। যদি দেরি করে ঘুম থেকে ওঠা হয় তাহলে ভেতরে ভেতরে শরীরটা অনেক দুর্বল অনুভূতি হয়। এই দুর্বলতা কাজের গতি অনেকাংশে কমিয়ে দেবে, যার প্রভাব অবশ্যই জীবনের উপর পড়বে। নিজের ব্যক্তিগত কাজগুলো করার জন্য সকল সবচাইতে গুরুত্বপূর্ণ সময়। ঘরে নানা কাজ জমিয়ে রেখেছেন, সপ্তাহের বন্ধের দিনটি কাজগুলো করেন, কিন্তু একবার ভেবে দেখেছেন কি ছয় দিনের জমিয়ে রাখা কাজ একসঙ্গে একদিনে করা কতটা কঠিন ও সময় সাপেক্ষ ব্যাপার? দিনের কাজ দিনে করে ফেললে ঝামেলা এত বাড়ে না, উল্টো বন্ধের দিনেও খানিকটা সময় পাওয়া যায় যা অন্য কাজে খাটাতে পারেন। সফল মানুষেরা দেখা গিয়েছে ভোরবেলা ঘুম থেকে উঠে নিজের কাজগুলো সেরে ফেলেন, এবং এতে করে ছুটির দিনে অন্য কাজে মন দিতে পারবেন। ভোরবেলা ঘুম থেকে উঠে সারাদিনের কাজের সময়সূচি তৈরি করে আপনি যখন সকালে দেরিতে ঘুম থেকে ওঠেন তখন আপনার হাতে সময় কম থাকে, তখন নানা কাজে তাড়াহুড়ায় গুছিয়ে কাজ করা হয়ে ওঠে না, পুরো দিনটি কেমন যেন এলোমেলো হয়ে যায়। ভোরে ঘুম থেকে উঠে যখন আপনার হাতে সময় থাকে তখন ঠান্ডা মাথায় পুরো দিনের সময়সূচি তৈরি করা যায়, দিনের প্রতিটি মুহূর্ত কাজে লাগাতে পারেন। এতে করে কাজের সফলতা আসার সম্ভাবনা অনেক বেশি বেড়ে যায়। তাই আমরা এই বদভ্যাসটাকে যত দ্রুত সম্ভব পরিবর্তন করা উচিত, এতে আপনার সফলতা দ্রুত হবে। কেননা দেরি করে ঘুমানো শরীরকে অনেক দুর্বল এবং অনেক নানা ধরনের রোগের বাসা বাঁধে। শারীরিক সুস্থতা নিশ্চিত করে ভোরে ঘুম থেকে ওঠা। আপনি লক্ষ্য করেছেন কি ভোরে ঘুম থেকে ওঠা রাতে ঘুমাতে যাওয়া সবই একটি সার্কেলে বাঁধা। আপনি সকালে সকাল ঘুম থেকে উঠলে রাতে ঘুমোতে যাবেন তাড়াতাড়ি, এবং যেহেতু সারাদিন অনেক ব্যস্ততার মধ্যে কাটাবেন সুতরাং ঘুমটাও বেশ ভালো হবে। আর রাতে ভালো ঘুম হওয়ার আমাদের জন্য শরীরের জন্য সবচেয়ে ভালো একটি কাজ। শরীরে সিস্টেম উন্নত রাখতে বিশেষভাবে কাজ করে রাতের ভালো ঘুম খুবই প্রয়োজন। এছাড়াও যখন ভোরে ঘুম থেকে উঠবেন তখন হাতে সময় থাকবে এবং খানিকটা ব্যায়াম করতে পারবেন, এতেও শারীরিক সুস্থতা বাড়বে। শরীর সুস্থ থাকলে তার প্রভাব আপনার কাজে কর্মে এবং জীবনে পড়বে, আপনি অনেক বেশি স্বয়ংক্রিয় হবেন এবং অনেক এনার্জি থাকবে আপনার মাঝে। তাই যতটুকু চেষ্টা করবেন একটি নিয়ম করে জীবনযাপন করা, রুটিন মাফিক জীবনযাপন করা, তাহলে আপনি জীবনের সফলতা খুব দ্রুতই পাবেন।